সৃষ্টিকর্তা তার অফার মহিমা নিয়ে আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন, করেছেন প্রাণেরও সঞ্চার, মানুষকে করেছে সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে 9 মিলিয়ন প্রজাতি প্রাণী রয়েছে, যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে। এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে আছে ঠিকই, তবে অত্যন্ত বিরল। পৃথিবীতে লক্ষ কোটি প্রাণীর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যা সত্যি অবাকজনক। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জানাবো এমন কিছু অদ্ভুত, বিচিত্র ও বিরল প্রাণী সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, এসকোটোপ্ল্যান্টস। সমুদ্রের একেবারে তলায় থাকা এই সব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর অন্য নামও রয়েছে, বিশেষ করে এগুলো শিপিগ বা সমুদ্রের শুকুর নামে ব্যাপকভাবে পরিচিত। তার কারণও অবশ্যই সহজে অনুমান করে নেওয়া যায়। এর চেহারার সঙ্গে শুকুরের চেহারার অনেকটা মিল পাওয়া যায়। আটলান্টিক, প্যাসিফিক আর ভারত মহাসাগরের 1.5 থেকে 5 কিলোমিটারের নিচে এদের দেখা পাওয়া সম্ভব। সমুদ্র তলদেশে কাদা থেকে এরা নিজেদের খাবার সংগ্রহ করে নেয়। জেলিফিশ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় এই প্রাণীটি জায়ান্ট জেলিফিশ এবং হেয়ার জেলিফিশ নামে বেশ পরিচিত। আর্কটিক ও উত্তর আটলান্টিক সহ সুমেরুর কাছাকাছি শীতল পানিতে এদের দেখা মেলে। 1870 সালে ম্যাটাসু শেটসের উপসাগরের সবচেয়ে বড় জেলিফিশের খোঁজ পাওয়া যায়, যার দেহে ছিল 7.5 ফুট এবং সুরগুলো প্রায় 120 ফুট লম্বা। এবার নাম্বার 3, বক্সার কাঁকড়া। লিবিয়াগণের 10টি প্রজাতি এই ক্ষুদ্রাকৃতির কাঁকড়াদের মধ্যে অন্তর্ভুক্ত। মাত্র কয়েক সেন্টিমিটারের আকৃতি বিশিষ্ট এই কাঁকড়াগুলো পরিচিতি বক্সিং কাঁকড়া, বক্সার কাঁকড়া এবং পমপম কাঁকড়া হিসেবে। এরা মূলত সামুদ্রিক এনিমোনোদের সঙ্গে মৃতজীবী হিসেবে বাস করে। এরা নিজেদের দ্বারায় এনিমোনোগুলোকে রেখে বিপদ থেকে রক্ষা করে। অপরদিকে এনিমোনগুলো এর বিনিময়ে খাবার সংগ্রহ করে দেন। নীল ড্রাগন। খোলস ছাড়া এই মলাস্কা পর্বের প্রাণীগুলো দেখতে অনেকটা কাল্পনিক ড্রাগনের মতোই, আকারে মাত্র 1 থেকে 2 ইঞ্চি। এই আটলান্টিকের অধিবাসী হাত দিয়ে ধরতে গেলে ভয়াবহ যন্ত্রণার সম্মুখীন হতে হয়, কারণ এর আগেই বিষাক্ত ছোট কাঁটা আপনার হাতে ঢুকে গিয়েছিল বলে ধারণা করা যায়। তাই এই বিষাক্ত ছোট কাঁটাটি কারো হাতের ভিতরে ঢুকে গেলে অত্যন্ত আঘাতময় যন্ত্রণায় ভোগান্তির শিকার হতে হয়। পান্ডা পিঁপড়ে। পিঁপড়ে নামে পরিচিত হলেও এই পতঙ্গগুলো মূলত এক ধরনের বোলথা, আর নামের আগেই পান্ডা বসানোর কারণ হলো এদের গায়ের লোমের রং সাধারণত কালো কমলা হলেও পান্ডার মতো সাদা কালো রঙের অসাধারণ সম্মিলনও দেখা যায়। বোলতার কামড় খাওয়া পূর্বাদের সঙ্গে এদের ক্ষমতার নিখুঁতভাবে মেলে যায়। এদের বিষাক্ত কাটার আঘাতে গরু পর্যন্ত মারা যেতে পারে। কাঁটাযুক্ত ড্রাগন। অস্ট্রেলিয়ার মরুভূমিতে অধিবাসী মলসগণের একমাত্র প্রাণী পরিচিতি কাঁটাযুক্ত গিরগিরিট। কাঁটাযুক্ত শয়তান এমনকি পর্বতের শয়তানের নামেও পরিচিত। ক্যামেলিয়ানদের মতো এরাও নিজেদের শরীরের রং পরিবর্তন করতে পারে, তবে মরুভূমিতে থাকার কারণে সাধারণত এদের বাদামি বর্ণেই চোখে পড়ে। প্রায় 8 ইঞ্চি লম্বার এই প্রাণীর সারা দেহ ঢাকা অসংখ্য শক্ত কাঁটা দিয়ে, যার কারণে অন্যান্য শিকারী প্রাণীরা সাধারণত এদের ঘাটাতে আসে না। এদের আরো একটি সুবিধা হলো এরা নিজেদের দেহের যে কোনো অঙ্গ দিয়েই পানি শুষে নিতে পারে, যা এদেরকে মরুভূমিতে টিকে থাকতে বেশ ভালো রকম সহায়তা করেন। পৃথিবীর অবাক্র প্রাণীগুলোর মধ্যে এবার সর্বশেষে আয়ে আয়ে। পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী নিশাচর প্রাণীও বটে। অদ্ভুত চেহারায় এই লেমুরুকে মাদাগাস্কারের সামান্য কিছু অঞ্চলে দেখা যায়। এদের নিয়ে বেশ কিছু কুসংস্কারও প্রচলিত রয়েছে, যেমন আয়ে আয়েদেরকে খারাপ বলে মনে করা হয় এবং দেখা মাত্র হত্যা করার মতো ঋতু চালু রয়েছে। এ কারণে এর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় IUCN আয়ে আয়েকে বিলুপ্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করেছে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে পৃথিবীতে লক্ষ কোটি প্রাণীর মধ্যে কিছু অবাক্র প্রাণী, যে প্রাণীগুলো দেখতে নিতান্ত অদ্ভুত আকারের। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর হ্যাঁ, কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।